ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে রান্না করব ছোলা। তো সেটা রান্না করতে কি কি লাগছে দেখো। নুন, তেজপাতা, চিনি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দেওয়ার জন্য, জিরে পাউডার, ধনিয়া পাউডার, লাল মরিচ পাউডার আর টার্মারিক পাউডার মানে হলুদ গুঁড়ো, আর ঘি নিয়েছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, লঙ্কা আর রসুন, পেঁয়াজ, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। তো দেখো, এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, এরপর আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে এই যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা দিয়ে দিলাম। এখন আমি টমেটো বাটাটাও দিয়ে দেবো। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দেব নুন। আমি এখানে অল্পই নুন দিচ্ছি, কারণ আমি ছোলাটা সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আর একটু চিনি দিয়ে দেব, সামান্য একটু। আর দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আমি একদম এটাকে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে, নইলে কিন্তু সেই টেস্টটা আসবে না। আর এটা এইভাবে তৈরি করলে একদম দোকানের মতন লাগে খেতে। দোকানে যে ছোলাটা বিক্রি হয় পুরো ওরকম টেস্ট হয়। দেখো, এটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা একদম কষিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা ছোলাটা দিয়ে দেবো। এটা কিন্তু ছোলাটাকে আলাদা দিয়ে এর সঙ্গে কষালে পরে একদম ছোলার কালারটাও খারাপ হয়ে যায়, আর ছোলাগুলো সেদ্ধর পরে যে বড় বড় সাইজটা থাকে এটাও একদম ছোট হয়ে যায়, আর কালারটা একদম কালো হয়ে যায়। কিন্তু দেখো, আমার ছোলাটা কিন্তু এরকমই থাকবে, কালারটা খুব সুন্দর লাগবে দেখতে। ওই জন্য ছোলা সেদ্ধ করা সেই জলটার সমেত আমি ছোলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। আমি এবার ঢাকাটা সরিয়ে দেবো। অনেকক্ষণ এটা ফুটিয়ে নিয়েছি। এখন দেখো, এটা ভালো করে ফুটে গেছে আর ঝোলটাও অনেকটা কম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গোটা গরম মশলাটা থেতো করে রেখেছি, এলাচ, দুটো এলাচ, একটু লবঙ্গ, দুটো তিনটে লবঙ্গ আর দারচিনি, আর এই ঘিটা দেব। দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার রান্না শেষ হয়ে গেছে। আর এটা খেতে খুবই ভালো লাগে। তোমরা লুচি বা পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে এটা খেতে পারো, খুবই ভালো লাগবে। আর এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো।